আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার প্রিয় শিক্ষার্থী এবং সহকর্মীবিন্দু আজকে আমি ক্লাস এইটের ইংলিশ বিষয়ের ফাইভ পয়েন্ট ফোর পয়েন্ট অ্যাক্টিভিটির যে উত্তর রয়েছে সেটার উত্তর উপস্থাপন করব আর এই ক্লাসের মাধ্যমে আমি উপস্থাপন করব যে কীভাবে একটা প্যারাগ্রাফ লিখতে হয় এবং এর পরের ক্লাসে এই অ্যাক্টিভিটির উপর আর ক্লাস নেবো যেখানে আমি দেখাবো যে একটা প্যারাগ্রাফ থেকে কীভাবে একটা এসে রেডি করা যায় অথবা প্রস্তুত করা যায় এখন ইনস্ট্রাকশনে কী দেওয়া রয়েছে অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান রিড দ্য টেক্সট হাউ স্কুলস এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ ইন অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান অ্যাগেন থিঙ্ক দ্যাট ইউর স্কুল হ্যাজ ইনিশিয়েটেড অ্যাজ অ্যান অ্যাওয়ারনেস প্রোগ্রাম টু হেল্প স্টুডেন্ট স্ট্রাগলিং উইথ মেন্টাল হেলথ ইস্যুস অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ ইউর ক্লাস ইউ আর প্রিভিলেজ টু শেয়ার ইউর থটস অন দিস ইস্যু নাও রাইট আ প্যারাগ্রাফ অর অ্যান এস এ অন দ্য ওয়েজ ইউর স্কুল ক্যান হেল্প দ্য স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস লেটার এক্সচেঞ্জ ইউর কপি উইথ অ্যানাদার গ্রুপ বলা হচ্ছে অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এর হাউ স্কুলস এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ নামক টেক্সটি আবার পড়ো মনে করো তোমার স্কুল মানসিক স্বাস্থ্য সমস্যায় যারা ভুগছে তাদের জন্য একটি সচেতনতামূলক প্রোগ্রাম এর উদ্যোগ নিয়েছে তোমাকে শ্রেণী প্রতিনিধি হিসাবে এই বিষয়ে তোমার চিন্তা চিন্তাভাবনা শেয়ার করার সুযোগ দেওয়া হলো এখন দ্য ওয়েজ ইয়োর স্কুল ক্যান হেল্প দ্য স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস বিষয়ে প্যারাগ্রাফ অথবা এসে লেখো পরে তোমার কপিটি আরেক গ্রুপের সাথে বিনিময় করো তার মানে কি আমাদের টাইটেল কিন্তু মোটামুটি এইটাই মানে বিষয়টা কি কি দ্য ওয়েজ ইউর স্কুল ক্যান হেল্প দ্য স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস মানে তোমার স্কুল কিভাবে শিক্ষার্থীদেরকে সাহায্য করতে পারে কি যারা মেন্টাল হেলথ অর্থাৎ মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে ভুগছে তাদেরকে এইটাই হচ্ছে মূল প্রতিপাদ্য এবং এই বিষয় হয় প্যারাগ্রাফ লিখতে হবে না হয় এসে লিখতে হবে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে আমি মূলত আজকে প্যারাগ্রাফ উপস্থাপন করব। এরপরে হচ্ছে এই প্যারাগ্রাফ থেকে কিভাবে এসে লেখা যায় সেটা দেখাবো ইনস্ট্রাকশন রয়েছে এই জায়গায় বলা হয়েছে যে টু ডু দ্য অ্যাক্টিভিটি ফলো দ্য গিভেন গাইডলাইন্স কাজটি করতে প্রদত্ত নির্দেশিকা অনুসরণ করো বলা হচ্ছে রিড দ্য টেক্সট হাউ স্কুলস এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ ইন অ্যাক্টিভিটি ফাইভ অর্থাৎ অ্যাক্টিভিটি পাঁচ দশমিক তিন দশমিক এক এ হাউ স্কুলস এজুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ পাঠ্যটি পড়ো ডিসাইড আ টাইটেল ফর দ্য প্যারাগ্রাফ বলা হচ্ছে অনুচ্ছেদের জন্য একটি শিরোনাম নির্ধারণ করো রাইট দ্য মেইন আইডিয়া দ্য সাপোর্টিং আইডিয়াস

ডু দ্য উইথ দ্য হেল্প অফ দ্য টিচার শিক্ষকের সাহায্যে প্রয়োজনীয় সংশোধন করো রাইট দ্য ফাইনাল কপি অব দ্য অনুচ্ছেদের চূড়ান্ত লেখো এখন আমি যে সেটা মানে প্যারাগ্রাফটা লিখেছি সেটা উপস্থাপন করতেছি এ জায়গায় যেটা শিরোনাম আমি ওইটাই দিয়েছি দ্য ওয়েস আওয়ার স্কুল ক্যান হেল্প দ্য স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস মানে আমাদের স্কুল কিভাবে যারা মানসিক সমস্যায় ভোগে তাদেরকে সহায়তা করতে পারে সেটাই হচ্ছে চাইতে মেন্টাল হেলথ ইস্যু অ্যাওয়ারনেস ইজ অ্যান ইন্টেগ্রাল পার্ট অফ একাডেমিক সাকসেস অ্যান্ড পার্সোনাল গ্রোথ এই জায়গায় আমি দেব ফর বলা হচ্ছে এই যে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস মানে হচ্ছে মানসিক স্বাস্থ্যের সচেতনতা আমাদের মানে একাডেমিক সাকসেস একাডেমিক সাফল্য এবং মানে পার্সোনাল যে গ্রোথ এর জন্য জরুরি লাইক আদার স্কুলস দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন আওয়ার স্কুল উইথ মেন্টাল হেলথ প্রবলেম বলা হচ্ছে অন্যান্য স্কুলের মতো আমাদের স্কুলে কি অনেক শিক্ষার্থী রয়েছে যারা মেন্টাল হেলথ অর্থাৎ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে আবার স্কুল খ্যান প্লে আ সিগনিফিক্যান্ট রোল ইন সাপোর্টিং দ্য স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস ইন মেনি ওয়েজ এই বাংলা অর্থ হচ্ছে আমাদের স্কুল মানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে অথবা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে পারে বিভিন্ন উপায়ে যারা মানসিক সমস্যায় ভুগছে তাদের সাপোর্ট করার মাধ্যমে ফার্স্ট অফ অল প্রথমত আওয়ার স্কুল ক্যান ফস্টার আিকিউড অ্যান্ড ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট সো দ্যাট স্টুডেন্ট ক্যান ফিল কমফোর্টেবল ডিসকাসিং দেয়ার ফিলিংস অ্যান্ড সিকিং হেলথ বলা হচ্ছে স্কুল কি করতে পারে এমন একটা নিরাপদ এবং বন্ধুত্ব ভাবাপন্ন পরিবেশ তৈরি করতে পারে যাতে শিক্ষার্থীরা মানে তাদের সমস্যা আলোচনা করতে পারে এবং তাদের যে ফিলিংস রয়েছে অনুভূতিটা ব্যক্ত করতে পারে এবং এই যে সিকিং হেল্প মানে সাহায্য চাইতে পারে সেকেন্ডলি মানে দ্বিতীয়ত আমার স্কুল ক্যান অফার কাউন্সিলিং সার্ভিসেস বাই দ্য লাইসেন্সড প্রফেশনালস হু প্রোভাইড কনফিডেন্সিয়াল সাপোর্ট টেইল টু ইন্ডিভিজুয়াল নিডস বলা হচ্ছে আমাদের স্কুল মানে কাউন্সিলিং দিতে পারে কাউন্সিলিং আমরা জানি যে পরামর্শ দিতে পারে পরামর্শ দিতে পারে কাদের মাধ্যমে বাই লাইসেন্সড প্রফেশনাল মানে যারা লাইসেন্স ধারী মানে বিখ্যাত ব্যক্তি রয়েছে তাদের মাধ্যমে কি যারা কি করে প্রভাইড কনফিডেন্সিয়াল সাপোর্ট যারা হচ্ছে গোপনীয়ভাবে কি সাপোর্ট দেয় টেলো টু ইন্ডিভিজুয়াল নিডস মানে যার যার যেরকম সমস্যা সেই সমস্যা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী থার্ডলি মানে তৃতীয়ত আই স্কুল ক্যান প্রমোট মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস থ্রু ওয়ার্কশপস সেমিনার্স অ্যান্ড ক্লাসরুম ডিসকাশন মানে একটা বিদ্যালয় পারে এই যে মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে মানে মানসিক স্বাস্থ্য ব্যাপারে সচেতনতা তৈরি করতে কিসের মাধ্যমে এটা হচ্ছে ওয়ার্কশপের মাধ্যমে সেমিনারের মাধ্যমে এবং ক্লাসে আলোচনার মাধ্যমে ফোর্থলি মানে চতুর্থত ইট ক্যান প্রায়োরিটাইজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড মাইন্ডফুলনেস প্র্যাকটিসেস ইন দেন ইন টু দ্য কারিকুরাম টু প্রমোট স্ট্রেস রিডাকশন অ্যান্ড ইমোশনাল ব্যালেন্স মানে কিভাবে চাপ কমাতে হবে এবং ইমোশনকে কিভাবে ব্যালেন্সে রাখা যাবে সেগুলোর সম্পর্কে আমরা মানে তাদেরকে ফিজিক্যাল প্র্যাকটিস মানে শারীরিক চর্চা করা এবং মানসিক প্র্যাকটিস করা এবং আরেকটা হচ্ছে যে এই বিষয়গুলো কারিকুলামে অন্তর্ভুক্ত করার মাধ্যমে মানে পঞ্চমত মেন্টরিং গ্রুপ টু সাপোর্ট মেন্টাল হেলথ ইস্যুস মানে স্কুল একটা গ্রুপ করতে পারে মেন্টরিং গ্রুপ করতে পারে যারা আর কি পরামর্শ দিবে এবং মনিটরিং গ্রুপও হতে পারে যারা আর কি নিয়ন্ত্রণ করবে দেখবে এবং এটা হতে কি যারা মানসিক সমস্যা রয়েছে তাদেরকে সহায়তা করার জন্য ফাইনালি অবশেষে ইট ক্যান ব্রেক দ্য স্টিগমা সারাউন্ডিং মেন্টাল হেলথ ইস্যুস বাই সোশ্যাল অ্যাওয়ারনেস মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে কিন্তু অনেক রকম যে কলঙ্ক রয়েছে সামাজিক কলঙ্ক রয়েছে মানে বিভিন্ন ধরনের ভুল ধারণা রয়েছে সেইগুলো কি ভাঙতে পারে স্কুল আর এটা কিসের মাধ্যমে সামাজিক সচেতনতার মাধ্যমে সো সুতরাং এটা হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স আওয়ার স্কুল ক্যান প্লে আটল রোল ইন অ্যাড্রেসিং মেন্টাল হেলথ প্রবলেমস অব দ্য স্টুডেন্টস বাই ডুইং অ্যাবাউট মেনশন অ্যাক্টিভিটিস এই জায়গায় বলা হয়েছে যে আমাদের স্কুল কি করতে পারে শিক্ষার্থীদেরকে সহায়তা করতে পারে ইন অ্যাড্রেস মানে হচ্ছে অ্যাড্রেসিং মানে হচ্ছে ওই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে মানসিক সমস্যা যারা রয়েছে তাদের সমস্যা সমাধান করার ক্ষেত্রে এই উপরে উল্লেখিত যে কাজগুলো করার মাধ্যমেই শিক্ষার্থীদেরকে সহায়তা করতে পারে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আর এইভাবেই কি আমরা এই এসে মানে প্যারাগ্রাফটা লিখতে পারি আর যারা শিক্ষার্থী রয়েছে অবশ্যই শিক্ষকের সহায়তা নিয়ে আরো মানে তাদের কাছে পরামর্শ নিয়ে আরো সুন্দর করে লিখবে আশা করি যে আমার এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা থেকে যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবে এবং আমার ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে আর পরবর্তীতে যে আমি এই প্যারাগ্রাফ থেকে একটা এসে রেডি করেছি ওইটা উপস্থাপন করব। আশা করি ওই ভিডিওটাও দেখবে আজকের মতো এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম